Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanito shudhibindo, ajke amra ei videote alochona korbo amader onek shishura onek dushtami kore. Motamoti jokhon she shishu thake tokhon khubi dushtami kore, oneker bachchara dushtami kore, to ei bachchader dushtami bondho korar jonno khubi porikkhito ekta amol. এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই আমলটা আমি আপনাদেরকে সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে জানাবো ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে আমলটা জানাবো এটা হচ্ছে সূরাতু ইয়াসিন থেকে কোরআনে কারীমের ইয়াসিন থেকে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান Inna jahalna fi anaqihim aghlalan To ami bar bar bole dicchi Ar ami uttaron niche likhe dibo na Onekei niche likhle bujhe na Ejonno ami mukhe banan kore bole dicchi Roshoi duntan noy noy ekar na Inna jahalna Joyekar ja oyekar a lo Jahal duntan noy ekar na Inna jahalna Farishkar fi Inna jahalna fi anaqihim Shoraya antusti hojo A দুন্তন নয় কান্না আনা হরিষ্কার কি হরিষ্কার হিম ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান শরায়া গ আগ লয়কাল্লা দুন্তন ন আগলালান ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান যারা বুঝতে পারেনি ভিডিওটি আবার একটু টেনে দেখুন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আসলে আমরা যদি এই আমলটা করি কিভাবে করতে হবে এটা হচ্ছে সূরাতু ইয়াসিনের একটা আয়াত যারা নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করে তারা জানে তো কেউ যদি কারোর পক্ষে যদি সম্ভব হয় প্রতিদিন সূরাতু ইয়াসিন পড়ার পর সকালবেলা প্রতিদিন পাঠ করবেন এবং এই আমলটা আপনাকে করতে হবে 40 দিন মেয়েদের মাসিক হলে আমলটা করা যাবে না অন্য যে কোনো সময় করা যাবে তো লাগাতার 40 দিন করবেন মাসিক ভালো হলে পরবর্তীতে আবার আমলটা স্টার্ট করে দিবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য অথবা খুবই দুষ্টমি করে সন্তান যদি দুষ্টমি করে শিশুরা দুষ্টমি করে শিশুগুলো সন্তানগুলো নম্রভদ্র হবে ভালো হবে এই আমলটা করলে 40 দিন করার পর প্রতিদিন একবার করে ইয়াসিন সম্পূর্ণ সূরা যদি পড়তে পারে ভালো পড়ে সন্তানের শরীরে ফু দিয়ে দিবেন আর যদি পড়তে না পারে শুধুমাত্র এই আয়াতটা ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান তো এটা হচ্ছে আয়াতের একটা অংশ এতটুকু বলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং মনে মনে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে হে আল্লাহ আমি যে উদ্দেশ্য করেছি সন্তানকে ভালো বানানোর জন্য তুমি তাকে ভালো বানিয়ে দাও তবে আমলের ফলাফল তারাই পাবে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং বেশি বেশি নেক আমল করবে ভালো কাজ করবে তারাই প্রতিদান পাবে এই জন্য আপনারা অবশ্যই আমলগুলো করবেন এবং আল্লাহর উপর বিশ্বাস তো আমাদের আছে তবে তারপর আমাদের ইমানটা একটু মজবুত করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু